আজকের ভিডিওতে তোমাদের জন্য আবার একটা নতুন ফোন আলাপটি চলে এসেছি। এই ফোন আলাপটা ছেলে থেকে মেয়ে যেই শুনুক না কেন তাদের প্যান্ট ভিজতে বাধ্য। তো তোমরা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, দারুণ মজা পাবে। আর তারই সাথে এই ধরনের ভিডিও যদি তোমরা প্রত্যেক দিন দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। তাহলে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা, আমার যে বাসরঘর হয়েছিল না, আমার তো ছোটবেলা একবারে বিয়ে হয়েছিল। হ্যাঁ, মানে কি বলবো, আমি ভাবছিলাম কি বিয়ে বুঝি অনেক মজা, বুঝছো? খাওয়ান আর খাওয়ান মানে শুনতাম মানুষের মুখে, কিন্তু এখন দিয়ে বাসরঘরে সেই কষ্ট। আচ্ছা, তোর বাসরঘরটা কেমন হয়েছে একটু বলতো। আরে বাসরঘর না, আমারটা ভালোই ছিল। যেদিন বিয়ে হয়েছে সেদিন ও আমাকে সবার আগে ভালোবাসা ছোট্ট করে একটা কপালে আদর দিছে, মানে চুমু দিছে। তারপরে আমাকে বলে তুমি কি চাও, আমি বলি কি চাবো, না আমি কিছু চাই না, শুধু তোমায় চাই। বলে ও আচ্ছা। এই কথা বলার পরে সে কি করলো, তার মানি ব্যাগে, মানে কাউকে না দেখিয়ে, মানে গিফটের বাক্সর থেকে খুলে মানি ব্যাগে রাখছে, যেন কেউ যেন বুঝতে না পারে। তাই ও মানি ব্যাগে রাখছে, মানি ব্যাগের তনে বের করে আমাকে একটা সোনার চেন দিল। তাই আর আমার কি করছে জানো, কি প্রথমে আমি বাসর করে ঘুমটাতে বসেছিলাম, লাল একটা শাড়ি পরা ছিল। তো আস্তে আস্তে প্রথমে এসে আমার ঘুমটাটা উঠালো, আর আমি তো মানে কি বলবো, সরমে লাল হয়ে গেছি। হ্যাঁ, তারপরে আমার হাতটা ধরলো, তারপরে আমার কপালে একটা কিস করলো, তারপরে ঠোঁটে একটা কিস করলো, মানে কি আমার তো লজ্জা পাচ্ছিলাম, আমি একবার লজ্জায় লাল হয়ে গেছিলাম। তারপরে জড়াই ধরলো, হ্যাঁ, তারপরে আমারে বললো তুমি কি চাও। তারপর আমি বললাম যে আমি আপনারে চাই। তারপর আমার স্বামীর আমি সালাম করলাম, তারপর আমার স্বামী আমারে একটা স্বর্ণের আংটি দিল। হ্যাঁ, তারপরে ওই দিন রাতে সারা রাত আমরা ঘুমাইনি, সারা রাত দুজনে রোমান্স করছি। তারপরে সকালে আমার যে শাশুড়ি আম্মা বলতেছে উড়ান আর কি, না উড়ান আছে না, উঠান ঝাড়ু দেওয়ার জন্য। আমি তো কি বলবো, যে সারা রাত যে আমার হাজব্যান্ডের সাথে রোমান্স করছি, আমি তো মানে চোখ মিলিয়ে তাকাইতে পারি না। হ্যাঁ, মানে উড়ান ঝাড়ু দেবী কি আমি পাখে পাখে পড়ে যেতেছি। তো আমার যে ননদ ছিল উনি বলতেছে তুই কি গোসল করছো, আমি কইছি তখন আবার শীতের প্রচুর শীতের দিন আর কি, তো আমি আবার শীতের মানে প্রচুর ভয় পাই, আমি শীতের দিন আসলে এক সপ্তাহের মধ্যে গোসল করি না। তো বলতেছে আমার নন্দে বলতেছে গোসল করে আসো। আমি কইছি গোসল করবো কেমন, না নতুন বিয়ে হইলে জামাইবু একসাথে থাকলে গোসল করা লাগে। আমি কিছু না, এত আমি এত সকালে গোসল করবো না। হ্যাঁ, তারপর তারা অনেক রিকোয়েস্ট করলো, কিন্তু আমি কিছুতেই যাচ্ছি না, আমার কারণ আমি একটু শীতের মানে ভয় পাই। তারপর আমার হাজবেন্ড কী করলো জানো, আমার যে স্বামী ও আমার কোলে করে নিয়ে তারপরে গোসল করে আনলো। আমি তো মানে কী বলবো, লজ্জায় নিসমি তাকায় রয়েছি, মানে তার চোখে চোখে তাকাতে পারি না, এত লজ্জা আমার। তারপরে মানে কী বলবো, আমার হাজবেন্ড 6 মাসের ভিতরে রুম থেকে বের হয় নাই। হ্যাঁ, ও মাই গড, হ্যাঁ 6 মাস মানে সবসময় কিন্তু আমার আদর করতো আর আমার বুকের উপরেই থাকতো। হ্যাঁ, আল্লাহ। পরে আমার শাশুড়ি একদিন কি বল জানো, আমার শাশুড়ি বলতেছে আমার হাজবেন্ডের নাম হচ্ছে ফজলু। হ্যাঁ, তো বলতেছে ফজলু দেখ প্রতিদিন কিন্তু ডালে আলু ভাতে মজা লাগে না। তখন আমার যে স্বামী জিজ্ঞাসা করলাম যে দেখো আম্মা এই কথা বললো কেন, আমরা তো মাছ গোস দাওয়াত খাইতেছি, হ্যাঁ আমরা তো ডালে আলু ভাতে খাই না। পরে যে আমার যে বড় ননদ ছিল না, নন্দরে জিজ্ঞাসা করলাম আপু যে আম্মা এই কথা জিজ্ঞাসা করলো কেন, যে আমরা ডাইল আলু ভর্তা প্রতিদিন মজা লাগে না। তখন আমার নন্দে আর কি বলে, তোর কি সব কথা ভাঙে কোয়া লাগে, যে প্রতিদিনই তোরা রাইতে একটা আকাম করে আবার আকাম করো, একটা কিছু করো, হ্যাঁ প্রতিদিন করলে কি ভাল লাগে, এলিকে মায়ে বুঝাইছে ডাইল আলু ভর্তা দিয়ে, তো না তাতে বোঝো না। মানে আমি এত লজ্জা পাইছিলাম কি বলবো, আমি একবারে মানে শর্মে একবারে লাল হয়ে গেছিলাম। আর আমার কি হয়েছে জানো? হ্যাঁ, কি হয়েছে, আমি আমাদের যেদিনকার বাসরঘর সেদিনকে কিন্তু আমরা বাসরঘর করি নাই। সেদিন আমাদের এমনি রাত্রে অনেক দেরি করে
বাসর ঘরে দেওয়া হয়েছে। তারপরে বাসর ঘরে যখন দিল তখন দুজন মুরব্বী বলছে তোমরা দুজনে দুই রেখা নফল নামাজ পড়তে হবে। তখন আমরা দুজনেই নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে তারপরে আমাদেরকে পান দিচ্ছে দুইটা, পান দিছে দুইটা, মানে ও খাবে একটা আমি খাবো একটা। এখন আমি তো পান খাইতে পারি না, পান খাইলে আমার মাথা ঘুরায় আর মানে শরীরে অনেক ঘাম দেয়। তারপরে আমি আর কি করলাম, খাইলাম হালকা, ও খাইলো। খাওয়ার পরে মানে ওর জীবনের গল্প আমার জীবনের গল্প বলতে বলতে সকাল হয়ে গেছে। সকালে কি আর ঘুমান যায় না, তো সকালে ঘুমেতে উঠলাম, হাত মুখ ধুলাম, মানে যেটা রাত্রে পড়ে শুয়েছি ওটা চেঞ্জ করলাম। করার পরে উঠে ফ্রেশ হয়ে সংসারে সকালে যত কাজ আছে আর কি কম বেশি করলাম। করার পরে তার পরের দিন আমার বাপের বাড়ি আমাকে নিয়ে গেছে, শ্বশুরবাড়ি থেকে নিয়ে গেছে। পরে আমার বাপের বাড়ি যখন নিয়ে গেছে, আর বাপের বাড়িতে ওর আমার সাথে আমার বাসরঘর হয়েছে, কিন্তু খুবই ভালো, মানে আমাকে কষ্ট দেয় নাই আর কি। আমি আর জানো আমার মানে স্বামীর সাথে এতটা মিল, আমার যে হাজবেন্ডের ব্রাশ আছে না দাঁত মাজার, আমরা দুজনে একই ব্রাশ দিয়ে আমরা দাঁত মাজি। আবার যখন খাবার খাই আমাদের একটাই প্লেট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটা প্লেটে আমরা দুজনে খাবার খাই। যখন আমরা খাবার খাই তখন সে আমার খাবার খাওয়াই দেয়, আবার আমি তারা খাওয়াই দিই। হ্যাঁ, আবার পানি আমরা একই গ্লাসে পানি খাই, ধরো হে অর্ধেক পানি খাই আবার আমি অর্ধেক খাই এইভাবে। হ্যাঁ, তারপরে রাতে যখন ঘুমাই আমাদের একটাই বালিশ, আমরা একবারই সেই দুজনে তার বুকের মাথার উপর মানে তার বুকে মাথা রেখে তারপরে আমি ঘুমাই। মানে কি বলবো, মানে স্বামীর সংসার যে এত মধুর সেটা আমি জানাচ্ছিলাম না, অনেক ভালোই লাগে। খালি বাসার এতে একটু কষ্ট লাগছিলো, তারপর আস্তে আস্তে আর কি সয়ে গেছে। সেটা তো নতুন নতুন সবারই কষ্ট হয়, সবারই খারাপ লাগে। তারপর একটা ছেলে আর মেয়ে যখন ভালোবাসার ভিতরে জড়িয়ে যায়, সে এটা আল্লাহরই কুদরত। অবশ্যই স্বামী স্ত্রীর ভালোবাসা হচ্ছে পবিত্র ভালোবাসা। কেমনি জানি মানে এত মায়া হয়ে যায়, বাপ মার জন্য এরকম মায়া লাগে না বা মায়া হয় না। আমার আমার হাজব্যান্ডকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমার হাজব্যান্ডকে আমার চেয়ে খুব বেশি, সে আমাকে ভালোবাসে, কিন্তু আমি না সব সময় মানে তার সাথে জিদ করে কথা বলি, রাগ করে থাকি, সে আমাকে রাগ ভাঙায়, রাগ ভাঙায় আমার কাছে আসে, আমাকে জড়িয়ে ধরে আগে তুমি আমাকে ধরবা না। তারপরে কই কেন কি হয়েছে, কি হয়েছে তুমি জানো না, আমি তোমার সাথে রাগ করছি। কেন রাগ করছো জানো? আমার হাজবেন্ড কী করে, আমি যখন রান্না করতে থাকি না মানে পিছন থেকে আই সেই জড়াই ধরে। হ্যাঁ, তারপর আমার চোখ ধরে আমি মানে ভয় পেয়ে যায় কে না কে, তখন যখন চোখ খুলি তখন কপালে একটা কিস করে আমার কাছে এত ভালো লাগে। আচ্ছা, মানে কী বলবো, ভালোই তো, খারাপ তো কিছুই না তাহলে। যাই হোক, সবারই জীবনে মানে আমার হাজবেন্ড যখন আমার সাথে রোমান্স করে না আমার, সে আমাকে তো অনেক ভালো লাগে। তাই তোর কেমন লাগে? আমার লজ্জা লাগে, আমার লজ্জাও লাগে কিন্তু ভালো লাগে। মানুষে কি হয় না হয় সব কিছু কিন্তু মানুষের সাথে শেয়ার করে তারপরের দিন, কিন্তু আমার না এসব লজ্জা লাগে। আমি বলি না, তোমার ক্লোজ বান্ধবী তোর সাথে তো শেয়ার করতে কোনো লজ্জা নেই। হয়তো আমি বলি না কেন, এইসব বিষয় তো সবাই জানে। না না, আমি কারোর কাছে বলি না, শুধু তোর কাছে বলি, যেহেতু তুমি আমার ছোটবেলা থেকেই বান্ধবী। হ্যাঁ, দুজন আমরা একই সাথে বড় হয়েছি, একই সাথে লেখাপড়া করছি, আবার তোর আর আমার হয়তো একদিন আগের পরে বিয়ে হয়েছে। হ্যাঁ, তোর একদিন আগে হয়েছে, আমার একদিন পরে হয়েছে, একই সেম সেম। হ্যাঁ, বারে তোর যেদিন আবার আমাদের বাবা বেবি হয়েছে দুই দিন আগের পরে। হ্যাঁ, দেখ তোর সাথে আমার কতটা মিল। সেটা আমিও কারোর সাথে বলি না, আমি আজকে তোর কথায় কথায় আমার কথাটা চলে আসলো। আমি আচ্ছা, তোর হাজবেন্ড কি রোমান্টিক না? রোমান্টিক মানে বলার বাহিরে, ওই যে বলতে পারি না লজ্জা লাগে। আমি আমার হাজবেন্ড কিন্তু অনেক রোমান্টিক। আমি তো ওই যে বললাম না, এইসব তো সবাই জানে, মা বোন ভাই বেরাদর সবাই জানে, তো এটা বলার কি আছে নতুন কইরা, এই আর কি। জানো আমার হাজবেন্ডের যখন মানে
কাজ করে আসে না, মানে কি বলবো, আমি আসলেই মানে দরজা আটকানে আগে আমার তার আগে জড়াই ধরি, সে আমার কপালে একটা কিস করে। আর আমি একটা হিংসুরটা জানো? কেন হিংসুরটা? এই কারণে মানে আমার সামনে মানে সে কোনো মেয়ে মানুষের সাথে হাসতে পারবে না, কথা বলতে পারবে না। সেটা তো আমিও এরকম, আমার হাজবেন্ডের যদি আমি দেখি না যে কোনো একটা মেয়ের সাথে কথা বলতেছে, হ্যাঁ হাসতেছে, আমার যে এত জিদুরে মানে কি বলবো, আমার অনেক খারাপ লাগে, কারণ আমি সব কিছুর ভাগ দিতে পারবো, বাট আমার স্বামীর ভাগ আমি কাউরে দিতে পারবো না। আমারও না খুব কষ্ট লাগে যখন অন্য মানুষের সাথে কথা বলা হয় না, তখন চিন্তা করলাম কে রে আমি থাকা অবস্থায় আবার অন্য মেয়ের সাথে কিসের কথা, তখন আমি আরো রেগে মানে ফুলে থাকি। আমার কি বলবো, আমার হাজবেন্ডে যখন আমার রাত্রে আমার শুইতে যাই না, মানে কি বলবো, আর বুকে যখন আমি শুই মানে আমার অনেক অনেক সুন্দর সুন্দর কবিতা শোনায়, আমার কাছে অনেক ভালো লাগে, আমার মনে হয় যে দুনিয়ার সব সুখ বুঝি আমার হাজবেন্ডের বুকে, মানে অনেকটা ভালো লাগে। তো ভালো থাকিস, হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ। ও কালকে আমার বাসায় আসিস, হ্যাঁ আচ্ছা, বাই, ওকে।